মনোবিজ্ঞান প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ 7477-99515 ইঙ্গিত ছিল মঙ্গলবারই হলো সব জল্পনার অবসান অবশেষে কংগ্রেস দল ছাড়লেন পাঁচবারের বিধায়ক মইনুল হক চিঠি গেল সর্বভারতীয় নেত্রী ও প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী বনেদিয়ানার সেরা ঠিকানা মনমোহিনী উৎসবের সাজে সেজে উঠুন মনমোহিনীর হাত ধরে এখন থেকে রয়েছে আমাদের নিজস্ব পার্কিং এর ব্যবস্থাও মনমোহিনী বহরমপুর বোলপুর মালদা ফারাক্কা কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক মইনুল হক কংগ্রেস দল ছাড়লেন তিনি লিখিতভাবে মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতি ও সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখে তার দল ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন তৃণমূল সূত্রে খবর আগামী 23 সেপ্টেম্বর জঙ্গিপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূলে যোগদান করবেন মইনুল মইনুল হক 2013 সাল থেকেই সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদকের দায়িত্বভার পালন করেছেন এক সময় তিনি কাশ্মীরের দায়িত্বও সামলেছেন বর্তমানে তিনি সর্বভারতীয় কংগ্রেসের পক্ষ থেকে ঝাড়খণ্ডের দায়িত্বে ছিলেন ফারাক্কায় একটানা পাঁচবার কংগ্রেসের বিধায়ক হিসেবে জয়ী হয়েছিলেন মইনুল হক গত বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী মনিরুল ইসলামের কাছেই পরাজিত হন মইনুল হকের দল ছাড়া প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী এদিনই সাংবাদিক বৈঠক করে ইঙ্গিত দিয়েছিলেন মইনুল হক যাবো করছি আর কি গেলে যাবে কি করা যাবে আমরা তো আটকাতে পারবো না যে যা যে যাচ্ছে তাকে জিজ্ঞেস করবে কি জন্য যাচ্ছে আমাদের কোনো দোষ থাকলে বলবে না আমাদের আমরা ভাববো সেটা কি জন্য যাচ্ছেন যে যিনি যাচ্ছেন তাকে জিজ্ঞেস করলে সব থেকে ভালো উত্তর পাওয়া যাবে আরেকজনের জন্য আমাকে তো অথরাইজ করেনি যে ভাই আমি এই জন্য যাচ্ছি তাই তুমি এই বলে দাও ফলে আমি কি করে বলবো আমি তো অথরাইজ পারসন নই যদিও মইনুল হক 23 তারিখের আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে চাইছেন না ব্যুরো রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ